সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিশ রেসিপিতে। বিকেলের নাস্তায় দারুণ স্বাদের একটি পাকোড়া রেসিপি নিয়ে আবারও চলে এলাম। খুব সহজে শুধুমাত্র চিড়া দিয়ে এই পোহা পাকোড়া রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম, আর এই চিড়াটাকে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার পানিটা পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই 2-3 বার ধোয়ার ফলে চিড়াটাও বেশ খানিকটা নরম হয়ে আসবে। আমি 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, যাতে এতে কোনো পানি না থাকে, এমনভাবে ঝরিয়ে নিতে হবে পানি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ধনে পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ বেসন, আর এই বেসনের পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনে পাতার যে সুঘ্রাণটা, সেটাই এই পাকোড়ার জন্য যথেষ্ট। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে পাকোড়ার শেপ তৈরি করে নিব। হাতের মধ্যে একটু মিশ্রণ নিয়ে গোলাকৃতির একটি শেপ তৈরি করে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এখানে তৈরি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি এই পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্য। সেজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে, আর পাকোড়াগুলো ছাড়ার পর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে দিতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নেব। তবে এর মধ্যে আমি আরও 2টো পাকোড়া ছাড়বো, একটু সাইড করে দিলাম, আরও 2টো পাকোড়া দিয়ে দিলাম। এখন এই পাকোড়াগুলোর উপরের স্কিনটা একটু শক্ত হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করবো না, চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। তবে এক পাশে একটু শক্ত হয়ে আসলে মাঝখান দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখন 4 থেকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নেব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি পাকোড়াগুলোও আমি ভেজে নেব। খুব সহজে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পোহা পাকোড়া, যা কিনা উপর দিয়ে একেবারেই ক্রিস্পি আর ভিতরে খুবই সফট। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।